জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলঙ্গিতে। যদিও খুনের অভিযোগ তুলেছেন গৃহবধূর বাবার বাড়ির লোকজন। মৃত গৃহবধূর নাম গুলনাহার বুলবুল বিবি ওরফে রুম্পা। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির কীর্তনিয়াপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বছর তিনেক আগে জলঙ্গির নওদাপাড়ার গুলনাহার বুলবুল বিবি ওরফে রুম্পার সঙ্গে বিয়ে হয় কীর্তনিয়াপাড়ার মকলেশ মণ্ডলের। তারপর বছরখানেক পর থেকেই পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। হঠাৎ বুধবার মৃত্যুর খবর পৌঁছয় বাপের বাড়িতে। তারপর হাসপাতালে এসে দেখেন তারা মৃতদেহ। সেখান থেকে খুনের অভিযোগ করেন তারা। বোন যে কিভাবে মারা গেছে আমরা তো জানি না, হসপিটালে দেখে এসে দেখছি যে মারা গেছে। আর ওরা বলছে যে গলায় দড়ি দিয়েছে, কিন্তু যখন এসে ভর্তি করে তখন বলেছে যে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল, এখন বলছে গলায় দড়ি দিয়েছে, আমরা সন্দেহ করছি মেরে ফেলেছে। মৃতের স্বামী পাচার কাজে যুক্ত থাকায় নদিন আগে জেল থেকে বাড়ি এসেছে। নদিন পরেই এই ঘটনায় অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেন ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন। মায়ের সাথে কোনো জোর জামা নাই, ওসবের মধ্যে নাই, আমরা সবই মেলামেশাকে থাকি। এবার আমরা সব মাঠে গেছি, মাঠে থেকে মেজবাবের কাছে ফোন করে যে ভাবি গলায় দড়ি দিয়েছে, ভাবির একটু ব্রেন টাল আছে, এসে দেখছি তো এরকম মর্মান্তিক অবস্থা। দিয়ে হাসপাতালে গেলাম, হাসপাতালে ডাক্তার বললো আর নেই।